আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে গাজীপুরের বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট নুহাশপল্লী সম্পর্কে আলোচনা করব। চলাম তাহলে নুহাশপল্লী সম্পর্কে বিস্তারিত কিছু জেনে আসি। নুহাশপল্লী গাজীপুর জেলার পিরোজলি গ্রামে অবস্থিত। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তি উদ্যোগে গাজীপুরে নিজ বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে পল্লীটির নাম রেখেছিলেন নুহাশপল্লী। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসাবে এটি বেশ পরিচিত। চলুন আমরা এখন জেনে আসি কীভাবে নুহাশপল্লীতে যাবেন। পুরান ঢাকা থেকে যাবার জন্য গুলিস্থান থেকে কাপাসিয়াগামী ঢাকা পরিবহনের বাস এবং প্রভাতী বনশ্রী পূর্মীগামী বাসে উঠতে হবে। মহাখালী থেকে ময়মনসিংহ নেত্রকোনাগামী যে কোনো বাসেই আসা যায়। তবে এখানে উল্লেখ যে ময়মনসিংহের বাস ও প্রভাতী বনশ্রী পরিবহনের বাসগুলো গাজীপুর চৌরাস্তায় অনেকক্ষণ দেরি করে, কিন্তু সম্রাট লাইন বা রাজদূত বা ডাউন টাউন বা ঢাকা পরিবহনের বাসগুলো যাত্রী নামিয়ে দ্রুত চলে যায়। বাস থেকে হোতাপাড়া নামতে হবে, মানে গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। হোতাপাড়া থেকে সিএনজি বা লেগোনা বা যান্ত্রিক রিক্সায় নুহাশপল্লীতে যাওয়া যায়। তো এখন আমরা জানব এটা আসলে কখন থেকে নুহাশপল্লী খুলে এবং এর প্রবেশ মূল্য কত। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশপল্লী সকল দর্শনের জন্য প্রতিদিন খোলা থাকে। 12 বছরের উপরে জনপ্রতি টিকিট লাগবে 200 টাকা। উল্লেখ্য, হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করতে হলে কোনো প্রবেশ মূল্য লাগে না। কবর জিয়ারতের জন্য মূল ফটকের বাইরে বাম দিকে সমাধির জন্য আলাদা আরেকটি ফটক আছে, যে কেউ সেই ফটক দিয়ে ঢুকে কবর জিয়ারত করতে পারবেন। নভেম্বর থেকে মার্চ মূলত পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। প্রতিদিন পিকনিকের জন্য একটি গ্রুপে সর্বোচ্চ 300 জন আসতে পারবেন। পিকনিকের জন্য ভাড়া 60,000 এবং অন্য দিন 50,000 টাকা। তবে পিকনিকের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভাড়া 50,000 টাকা এবং অন্য দিনগুলোতে ভাড়া 40,000 টাকা। সাধারণত কী কী দেখবেন সেই সম্পর্কে এখন আমরা দেখে আসি। 40 বিঘা জমির উপর স্থাপিত নুহাশপল্লীর মূল ফটক পেরোলে চোখ পড়বে সবুজ গাছের গালিচা। নুহাশপল্লীর উদ্যানের পূর্ব দিকে খেজুর বাগানের পাশে বৃষ্টিবিলাস নামে একটি অত্যাধুনিক ঘর রয়েছে। এর ছাদ টিনের তৈরি, মূলত বৃষ্টির শব্দ শুনতেই তো আয়োজন। একটু ভিতরে রয়েছে আরেকটি বাংলো যার নাম বুধবিলাস। 2 কক্ষের আধুনিক বাংলোটির পেছনে রয়েছে ছোট পুকুর যার চারিদিকে সুন্দর ঘাসে মোড়া ডাল দিয়ে ঘেরা। এই ডালের চারিদিকে রয়েছে গাছগাছালি। বুধবিলাসীর পাশ দিয়ে একটি নরবরে কাঠের সাঁকো রয়েছে। এর উপর দিয়ে হেঁটে পুকুরের মাঝখানে ছোট্ট এক টুকরো দ্বীপাকারের ভূখণ্ডে যাওয়া যায়। নুহাশপল্লীতে রয়েছে প্রায় 250 প্রজাতির গাছ, ঔষধি গাছের বাগান, হুমায়ুন আহমেদের কটেজ, ট্রি হাউস, দাবা খেলার এবং নামাজ পড়ার কক্ষ, ডিম্বাকৃতি সুইমিং পুল, কাদামাটি ও টিন দিয়ে তৈরি করা শুটিং স্টুডিও রয়েছে। মৎস্যকন্যার মূর্তিসহ একটি পানির রিজার্ভার, এটির পাশে একটি রাক্ষসের মূর্তিও আছে। এছাড়া আছে কনক্রিট দিয়ে তৈরি ডাইনোসরের মূর্তি,
প্রাচীন আদলে নির্মিত, কিন্তু আধুনিক গাঢ় সমৃদ্ধ দিগাল দিঘি ও লেকের মাঝে বসানোর জন্য ছোট্ট একটি দ্বীপ। তাছাড়া শালবন, অর্কিড বাগান সহ দেখতে পাবেন আরও তিনটি বাংলো। সাধারণত এখন আমরা জানব নুয়াশপল্লিতে কি থাকা যায়। নুয়াশপল্লিতে থাকার ব্যবস্থা নাই, ঢাকা থেকে সকালে গিয়ে বিকালে ফিরে আসা যায়। ঢাকার বাইরে থেকে আসলে গাজীপুর চৌরাস্তায় এসে যে কোনো হোটেলে থাকতে পারবেন। এখানে বিশ্রাম নেওয়ার জন্য বৃষ্টি বিলাস নামে বাংলো রয়েছে এবং দিনের ভাগে সময় কাটানোর জন্য বুধ বিলাস নামে বাংলো রয়েছে, ভাড়া 3,000 থেকে 5,000 টাকা। তো সাধারণত বা নুয়াশপল্লি থেকে খাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে সেটি আমরা দেখব। নুয়াশপল্লির ভিতরে খাবারের ভালো ব্যবস্থা নাই, সাথে করে খাবার নিয়ে যাওয়াই ভালো। ভিতরের ব্যক্তি উদ্যোগে এক মেনুর খাবার অর্থাৎ ভাত মুরগি ভর্তা ও সবজি পাওয়া যায় 120 থেকে 150 টাকা পিকনিকের ক্ষেত্রে। সাধারণত যোগাযোগের ক্ষেত্রে ভ্রমণ বিলাসীদের যে সমস্ত লোকেরা সাধারণত যোগাযোগ করবে তার নাম্বারটা আমরা বলে দিচ্ছি, 8019119206। সাধারণত এই নাম্বারে যোগাযোগ করে সাধারণত যে কেউই নুয়াশপল্লিতে সাধারণত ঘুরে যেতে পারে। তো আজকের জন্য এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।